প্রায় আড়াই মাস পর খুলল বিভিন্ন ধর্মীয় স্থান। করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণার পর থেকে বন্ধ থাকে মন্দির মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় স্থান। অবশেষে আনলক ওয়ান ঘোষণার পর সরকারিভাবে জানানো হয় 8 জুন থেকে খোলা হবে বিভিন্ন ধর্মীয় স্থান, শপিং মল, রেস্তোরাঁ। তবে সব ক্ষেত্রে মানতে হবে সরকারি গাইডলাইন। সেই মতো সোমবার থেকে খুলে গেল ধর্মীয় স্থান। এদিন আগরতলার বিভিন্ন মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। নিয়ম রয়েছে, ভক্তরা মাস্ক পরে আসতে হবে, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। তবে এদিন ভক্তদের জন্য খোলা হয়নি বনমালীপুর রামঠাকুর আশ্রমের দরজা। আজকে সারা ভারতবর্ষের সমস্ত মন্দির খুলছে, কিন্তু আমাদের ত্রিপুরার বনমালীপুর রামঠাকুর আশ্রমের মন্দির 30 তারিখ পর্যন্ত বন্ধই থাকবো। পরিস্থিতির উপর নির্ভর করে আবার কবে খোলা হবে এটা জানানো হবে। আমরা সর্বভারতীয় গাইডলাইন অনুযায়ী যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম মেনেই আমরা মন্দিরগুলোকে, আমাদের মন্দিরটা খুলছি। এবং যে নিয়মগুলো হচ্ছে, যেমন একটা সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই মন্দিরে প্রবেশ করবে এবং বাবাকে দর্শন করার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, এবং পুরোহিতের সন্নিকটে যেন না যায় সেই ব্যবস্থাও আমরা রেখেছি। এবং মন্দিরে ঢোকার পরে আমরা হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটাইজার সবগুলোই আমরা ব্যবস্থা রেখেছি। নির্দেশিকা দিচ্ছে, ওই নির্দেশিকা অনুযায়ী মন্দির চলবো, ভক্তরা আইব, ওই ডিস্টেন্স মেনটেন করতে হইব। হ্যাঁ, তবে ভক্ত গভর্নমেন্ট যে ওই যে বলেছে স্যানিটাইজার রাখতে, কিন্তু মন্দিরে স্যানিটাইজার ইউজ করা যাবে না। কেন যাবে না? স্যানিটাইজারের মধ্যে 75% অ্যালকোহল থাকে, আমি জানি যেটা বুঝে। ওই জন্য আমরা স্যানিটাইজারটা কোনো আলাদা সাবান নিয়ে, যাতে ভক্তরা হাতটা ধুয়ে আসতে পারে, এই ব্যবস্থা রাখতে হবে। মাস্ক আর গভর্নমেন্টের যে 6 ফুট ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা মেনটেন করতে হবে সবার। প্রত্যেক জায়গায় ব্যবস্থা করা হয়েছে হাত ধোয়ার পর প্রবেশের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 ড্রপ।